বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাভেঞ্জার কুকিং স্টুডিওতে। আবারও আমরা হাজির হলাম আপনাদের মাঝে, আর আজকে দেখাবো খুবই সুস্বাদু ইয়ামি একটা পিঠার রেসিপি। মালাই পিঠা বলেন আর সুজির পিঠা বলেন, যাই হোক আমি কিন্তু মূল ইনগ্রিডিয়েন্টসটার কথা বলেই দিয়েছি, যেটা সুজি আর দুধ দিয়ে তৈরি করা, খুবই সুস্বাদু, খুবই ঝটপট তৈরি করা যায়। আর যারা আমার ভিডিওগুলো দেখছেন, ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, কিছু বলার থাকলে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এই পর্যন্ত, তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা। যারা করেননি প্লিজ করবেন, অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে নতুন আপডেটগুলো আপনাদের হাতে পৌঁছে যায়। ওকে, চলে আসলাম সরাসরি রান্নায়। আর আজকে আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম পানি। পানিটা অলরেডি একটু একটু করে ফুটে উঠছে। এখন দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছি। আর পুরো রেসিপিটা, পুরো খাবারটাই যেহেতু একটু মিষ্টিময় হবে, তাই আমি এখানে খুব বেশি একটা দিচ্ছি না, আমি পরবর্তীতে আরও কিছু মিষ্টি অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সব কিছু এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পানিটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি বাজার থেকে কিনে আনা সুজিটা দিয়েছি, আর সুজিটা আমি একটা বাটিতে পরিমাপ করে নিলাম। সেই বাটিতেই আমি আগে 2 বাটি পানি ফুটিয়ে নিলাম। আমি 2 বাটি পানি দিলাম, 1 বাটি দিলাম সুজি, চিনি দিলাম 4 টেবিল চামচ, লবণ দিলাম স্বাদ মতো। সব কিছু আমি একসাথে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে অনবরত নেড়ে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটার দিতে পারেন, তাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখতে পাচ্ছেন খামিটা অনেকটাই আঠালো বা স্টিকি হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এখন এটা চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ততক্ষণ মিশাবো যতক্ষণ না এই খামিটা প্যানের গাটা ছেড়ে ছেড়ে আসছে। যেহেতু ঘি দিয়েছি, এমনিতে একটু পিচ্ছিল ভাব চলে আসবে, এটা খুব সহজেই প্যানের গা ছেড়ে আসবে। আর এটা হয়ে গেলে, অলরেডি ভালো করে মিক্সড হয়ে গেলে, আমি চুলার উপর থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, একটু সময় লাগবে তখন। এ পর্যায়ে আমি খামিটা নামিয়ে নেব। আর অন্য পাশে দেখিয়ে দিচ্ছি, আমি একটা চুলায় একটা এরকম একটা সসপ্যানের মতো বসিয়ে দিলাম। আর এটা এখানে আমি দুধটা আগ থেকেই অনেকটা ঘন করে নিয়েছি, 1 লিটার দুধ চিনি দিয়ে। চিনিটার কথা আবারও বললাম যে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কে কীরকম মিষ্টি খেতে চান। আর দুধটার সাথে এলাচ দারচিনি দিয়ে দিবেন ভালো একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য। আর সুজিগুলো, সুজির খামিটা দেখতেই পাচ্ছেন, আমি হাতে একটু একটু ঘি লাগিয়ে ভালো করে, এভাবে আপনারা চাইলে বল আকারে এরকম রাউন্ড শেপও নিতে পারেন, আমি এরকম লম্বাটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। আর যখন দুধের মিশ্রণটা একটু ঘন হয়ে একেবারে মালাইয়ের মতো হয়ে গেছে, অনেকটাই প্রায় 1 কেজি দুধ 1/2 লিটার থেকে একটু কম হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এগুলো। আর এগুলো আমি এভাবে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। দশ মিনিট সময়ও লাগবে না, আপনারা চাইলে 5 থেকে 7 মিনিট এরকমটা হলেই হবে। খুব বেশি একটা রাখার প্রয়োজন নেই, যেহেতু সুজিগুলো সেদ্ধ করা আর
দুটোও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই না পাচ্ছেন। মনে এগুলো করো না, কিন্তু মনে করো না, অনেকটাই ধরো না। একটু লালচে লালচে বা একটু গোল্ডেন কালার হয়েছে। আমি উপরে কিছু জাফরান দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন। এটাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, দেখতে জাস্ট একটু ইয়ামি লাগে এতটুকুই। তো দর্শক, আমার কিন্তু ইতিমধ্যে হয়েই গেল এটা, আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে। শুধুমাত্র আমি তৈরি করেছি সেই জন্য নয়, আর ঝটপট এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালাম।